এই ভিডিওতে আমি তুলে ধরেছি আমাদের দেশের লং রুটে যে বাসগুলো চলাচল করে থাকে সেই বাসগুলোর ইঞ্জিনের ক্ষমতা এবং দরদাম সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুবুর রহমান খান। বাংলাদেশে চলমান টাটা 1300 মডেলের বাসগুলো 160 হর্স পাওয়ারের। এই বাসগুলোর সেলস প্রাইস মাত্র 21 লাখ টাকা এবং টাটা 1618 মডেলের বাসগুলো 180 হর্স পাওয়ারের এবং এই বাসগুলোর সেলস প্রাইস মাত্র 23 লাখ টাকা। অশোক লেল্যান্ড 1616 এবং 1616 সুপার এই দুটি বাসেরই হর্স পাওয়ার 160 এবং বাসগুলোর সেলস প্রাইস মাত্র 20 লাখ টাকা। অপরদিকে লেল্যান্ড 1818 মডেলের বাসগুলো 180 হর্স পাওয়ারের এবং এই বাসগুলোর সেলস প্রাইস পড়ে বাংলাদেশি টাকায় প্রায় 23.5 লাখ টাকার মতো। বাংলাদেশের রাস্তায় ভারতীয় অনেক বাসের সেলস আসলেও যে বাসের সেলসটি সবচেয়ে বেশি সুবিধা করে নিতে পেরেছে সেটি হলো অশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম মডেলের বাসগুলো। 2020 সালের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন নামী দামি কোম্পানির ফ্লিটে যুক্ত হয়েছে এই মডেলের বাসগুলো। এই মডেলের বাসগুলোর হর্স পাওয়ার 180 এবং সেলস প্রাইস 28 লাখ টাকা। সাধারণত আমাদের দেশে যেসব বাসগুলো চলাচল করে থাকে সেই বাসগুলোর সেলসের লেন্থ 11 মিটার কিংবা তারও কম। তবে অশোক লেল্যান্ডের 12 মিটার সেলসের দুটি মডেল আমাদের দেশে চলাচল করে থাকে। অশোক লেল্যান্ড 12 MV EDC এই বাসগুলো 180 হর্স পাওয়ারের। অপরদিকে 12 মিটার সেলসের আরও একটি প্রোডাক্ট অশোক লেল্যান্ড 12 MV CRS বাসগুলোর হর্স পাওয়ার 225। বাংলাদেশে চলাচল করা লেল্যান্ডের সবগুলো বাসের ভিতরে এই বাসগুলোর হর্স পাওয়ার সবচেয়ে বেশি। তো এই ছিল মোটামুটি ভারতীয় বাসগুলোর পার্ট। এবার ভারত থেকে কিছুটা জাপানের দিকে আসা যাক। ইসুজু FTR এই বাসগুলো 190 হর্স পাওয়ারের। এই বাসগুলোর সেলস প্রাইস পড়ে বাংলাদেশি টাকায় 38 লাখ টাকা। ইসুজু LT 133B মডেলের বাসগুলো 190 হর্স পাওয়ারের। এই বাসগুলোর প্রাইস পড়ে বাংলাদেশি টাকায় 40 লাখ থেকে 41 লাখ টাকার মতো। এই বাসগুলোর স্পেশালিটির ভিতরে একটি স্পেশালিটি হলো বাংলাদেশের রাস্তায় চলাচলরত 1 কোটি টাকার নিচে যেই বাসগুলো পাওয়া যায় সেই বাসগুলোর ভিতরে এটি একমাত্র বাস যেই বাসগুলো রিয়ার ইঞ্জিনের। অর্থাৎ এই বাসগুলোর ইঞ্জিনের পজিশন বাসের ঠিক পিছনে। তবে বাংলাদেশে ইসুজুয়ের সবচেয়ে ভালো প্রোডাক্ট ইসুজু MT 134Q। ফ্রন্ট ইঞ্জিনের এই বাসগুলো 237 হর্স পাওয়ারের, যা হিনো 1J কিংবা মিৎসুবিশি ফুসো থেকে ফার মোর গ্রেটার। এই বাসগুলোর সেলসের দাম পড়ে বাংলাদেশি টাকায় প্রায় 44 লাখ টাকার মতো। বাংলাদেশে আসা বাসগুলোর ভিতরে সবচেয়ে লেটেস্ট চেসিস হলো মিৎসুবিশি ফুসো BM 117 টার্বোচার্জ মডেলের এই বাসগুলো। এই বাসগুলো 217 হর্স পাওয়ারের এবং এই বাসগুলোর সেলস প্রাইস প্রায় 50 লাখ টাকার মতো। এর আগেও ফুসো BM 115 এবং 116 বাংলাদেশের রাস্তায় চলাচল করলেও সেই বাসগুলোকে নিয়ে তেমন কোনো হাইপ ছিল না। BMLR বাসগুলো 165 হর্স পাওয়ারের এবং BM 115 বাসগুলো 185 হর্স পাওয়ারের। জাপানি প্রোডাক্টের হিসাবে মিৎসুবিশির খুবই কম সংখ্যক বাস বাংলাদেশে চলাচল করে থাকে। তবে ফুসো BM 117 বাসগুলো টার্বোচার্জ হয়, এই বাসগুলো বেশ হাইপ ক্রিয়েট করে। পাশাপাশি এই বাসগুলো বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট মডেলের বাস। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাস হলো হিনো EK1J বাস। অনেকে এই বাসগুলোকে বাংলাদেশের জাতীয় বাসও বলে থাকে। বাংলাদেশের রাস্তায় সবচেয়ে ভালোভাবে মানিয়ে নিয়েছে জাপানি যে জায়ান্টগুলো। এই বাসগুলোর সেলস প্রাইস পড়ে বাংলাদেশি টাকায় প্রায় 53 লাখ থেকে 57 লাখ টাকার মতো। বাসগুলোর ইঞ্জিন 207 হর্স পাওয়ারের। হিনো RN8 JSK মডেলের বাসগুলো 260 হর্স পাওয়ারের। এই বাসগুলোর কমপ্লিট প্রাইস পড়ে 1 কোটি 60 লাখ টাকার মতো। এই বাসগুলো বাইরের দেশ থেকে সরাসরি তৈরি হয়ে আমাদের দেশে আসায় এই বাসটির কমপ্লিট প্রাইস সম্পর্কে বলা হয়েছে। পূর্বে যেই বাসগুলোর সেলস প্রাইসের কথা বলা হয়েছিল সেই বাসগুলোর সেলসের প্রাইসের সাথে 15 লাখ টাকা অ্যাড করলে নন এসি এবং 35 লাখ টাকা অ্যাড করলে এসি বাসের কমপ্লিট প্রাইস জানা যাবে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি বাস ছিল হিনো RM2, কিন্তু বেশ কিছু কারণে হিনো RM2 বাসগুলো আর বাংলাদেশে আসবে না। এই বাসগুলোর সেলস তৈরি করা অনেক আগেই বন্ধ করে দিয়েছে হিনো বাস কোম্পানি। এই বাসগুলো 261 হর্স পাওয়ারের। বাংলাদেশি টাকায় এই বাসগুলোর প্রাইস পড়তো 1 কোটি 35 লাখ থেকে 1 কোটি 40 লাখ টাকা। দেশে এই বাসগুলো তৈরি হয় এই বাসগুলো তুলনামূলক কম প্রাইসে পাওয়া যেত। লাক্সারিয়াস সেক্টরের কথা বিবেচনা করলে দেশের অন্যতম জনপ্রিয় একটি বাস হচ্ছে হুন্দা UXN। এই বাসগুলো 404 হর্স পাওয়ারের এবং এই বাসগুলোর প্রাইস পড়ে বাংলাদেশি টাকায় প্রায় 1 কোটি 80 লাখ টাকার মতো। দক্ষিণ কোরিয়া থেকে সরাসরি এই বাসগুলো এসে থাকে। দেশে ম্যাক্সিমাম হুন্দাই বাসগুলো CBU হলে কিছু সিগেরি হুন্দাই বাসও ছিল, সেই বাসগুলো ছিল 380 হর্স পাওয়ারের। সেই বাসগুলোর দাম আসতো বাংলাদেশি টাকায় প্রায় 1 কোটি 60 লাখ টাকার মতো। বাংলাদেশে একদম প্রথম দিকে ভলভো B7R-এর Mark 1 এবং Mark 2-এর এডিশন আসে, যেই বাসগুলো 2005-এর পর বাংলাদেশে আর আসেনি। সেই বাসগুলোকে নতুন রূপে বর্তমানে দেখা যাচ্ছে। এই বাসগুলোর হর্স পাওয়ার ছিল 290 HP এবং প্রায় 1 কোটি 20 লাখ থেকে 1 কোটি 30 লাখ টাকার মতো দাম ছিল সেই বাসগুলোর। স্ক্যানিয়া এমন একটি ব্র্যান্ড যেই বাসগুলোর মডেল সম্পর্কে জানলেই এই বাসগুলোর হর্স পাওয়ার সম্পর্কে আপনারা জানতে পারবেন। স্ক্যানিয়া K410 মডেলের বাসগুলো 410 HP-এর। এই বাসগুলোর CBU বাসগুলোর প্রাইস পড়ে 2 কোটি 15 লাখ এবং সিগারি বাসগুলোর প্রাইস পড়ে 1 কোটি 80 লাখ থেকে 1 কোটি 90 লাখ টাকার মতো।
স্কেনিয়া K360 360 হর্স পাওয়ারের, K310 310 হর্স পাওয়ারের, K380 380 হর্স পাওয়ারের। K360 এর প্রাইস পড়ে বাংলাদেশি টাকায় 1.60 থেকে 1.70 লাখ টাকার মতো। স্কেনিয়া K360 মডেলের বেশ কিছু বাস বাংলাদেশের ইনোভেটিভ মোটরস তৈরি করে, তবে K310 এবং K380 ছিল সম্পূর্ণ CBU প্রোডাক্ট। বাংলাদেশের স্ক্যানিয়া শুধুমাত্র একটি নন এসি বাস চলাচল করে, যা চলাচল করে সোহাগ পরিবহনের ফ্লিটের হয়ে। স্ক্যানিয়া F310 মডেলের এই বাসটির হর্স পাওয়ার 310 HP। ভারতের বেঙ্গালুরু প্ল্যান্ট থেকে তৈরি হওয়া ভলভো B9 আর মাল্টি এক্সেল এই বাসগুলোর হর্স পাওয়ার 340 HP। এই বাসগুলোর প্রাইস পড়ে বাংলাদেশি টাকায় প্রায় 1.95 লাখ টাকার মতো। শুধুমাত্র হানিফ এন্টারপ্রাইজই ভলভো B9 আর মাল্টি এক্সেল বাস দিয়ে বাংলাদেশে সার্ভিস দিয়ে যাচ্ছে। ম্যানসিয়ালের 280 বাসগুলো 280 হর্স পাওয়ারের এবং এই বাসগুলোর চেঞ্জ প্রাইস পড়ে প্রায় 58 লাখ টাকার মতো। অপরদিকে ম্যানসিয়ালের 220 220 হর্স পাওয়ারের এবং এই বাসগুলোর চেঞ্জ প্রাইস পড়ে বাংলাদেশ টাকায় 52 লাখ টাকার মতো। এবার আসি বাংলাদেশের রাস্তায় চলাচলরত সবচেয়ে জায়ান্ট দুটি বাস সম্পর্কে, অর্থাৎ যে দুটির বাসের হর্স পাওয়ার অন্যান্য সবগুলো বাসের হর্স পাওয়ার থেকে সবচেয়ে বেশি। বাংলাদেশের রাস্তায় চলাচলরত সিঙ্গেল ডেক বাসগুলোর ভিতরে সর্বোচ্চ হর্স পাওয়ারের বাস হল লন্ডন এক্সপ্রেসের MAN 19.430 মডেলের এই বাসগুলো। জার্মানি থেকে এই বাসগুলোর সিরিজ নির্মাণ করা হলো। এই বাসগুলোর বডি নির্মাণ করেছে মালয়েশিয়ার SKS বডি বিল্ডার। 430 হর্স পাওয়ারের এই বাসগুলো সিঙ্গেল ডেকের ভিতরে সবচেয়ে এগিয়ে থাকবে এবং ওভারঅলের কম্পারিজন করলে দ্বিতীয় অবস্থানে থাকবে এই বাসগুলো হর্স পাওয়ারের দিক থেকে। আমাদের দেশে সার্ভিস দেওয়া সবচেয়ে বেশি হর্স পাওয়ারের বাস হলো গ্রিন লাইন পরিবহনের ডাবল ডেকার MAN 24.460 মডেলের এই বাসগুলো। বাসগুলোর মডেল থেকেই বোঝা যাচ্ছে এই বাসগুলোর হর্স পাওয়ার 460 HP, যা বাংলাদেশের অন্য যে কোনো বাসের থেকে সবচেয়ে বেশি। বাসগুলো সিঙ্গেল ডেক না হয়ে ডাবল ডেকার হিসেবে ইউজ করায় শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে। এই বাসগুলোর প্রাইস ধারণা করা যায় প্রায় 2.5 কোটি টাকার মতো। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের জানাবেন।